প্রশ্ন 14 নম্বরটি দেখে নিব। এখানে বলা হচ্ছে কি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের ব্যবধান 1 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রফল, অর্থাৎ তার ক্ষেত্রফল সে অঙ্ক যদি 6 হয় তাহলে কোন বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কি? অর্থাৎ আমি একটু বলে দেই যে যদি আমরা ক্ষেত্রফলটা পাই, যেমন হচ্ছে 36, যেমন ক্ষেত্রফল পাইছি 36, কিন্তু এর যে দৈর্ঘ্য প্রস্থ, যেমন হচ্ছে কত, যে 6 × 6, কিন্তু 6 × 6 হবে না, কারণ কি পার্থক্য 1 আছে। তো 36 না ধরে অন্য কোনটা ধরি, যেমন 56 যদি ধরি, তাহলে হচ্ছে কি 7 × 8, 7 এবং 8 হচ্ছে দুইটার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে 56, শেষে 6 আছে। আচ্ছা, আমরা 6 পাইছি, শর্ত ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কোন বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হবে কি? তাহলে এই যে 7 এবং 8 এর গুণফল করছি, এই দুইটার মধ্যে কোনটা কি আমাদের পূর্ণবর্গ আছে নাকি? 7ও আমাদের পূর্ণবর্গ নাই এবং 8ও আমাদের পূর্ণবর্গ নাই, তার মানে এইরকম একটা ক্ষেত্রে আমরা পাইনি। তো আমরা দেখে নিব বাকি আরো কোন ক্ষেত্রে কি আমরা পাই নাকি, যে কোনো বাহু পূর্ণবর্গ হবে কি হবে না, সেই বিষয়টাই নিয়ে হচ্ছে আমাদের আজকের এই সমাধানটি। তো আশা করি আপনারা এই সামান্য অংশটুকু বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন তাহলে আমি যখন সলভ করবো তখন আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দেখ কি করতে হবে, যে বলা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের ব্যবধান 1 সেন্টিমিটার। তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমরা কি, দৈর্ঘ্যটা আমরা বড় নেই এবং প্রস্থের আমরা স্বাভাবিকভাবে ছোট থাকে, তাহলে আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা প্রথমে যদি আমরা প্রস্থ ধরে নিই, দড়ি প্রস্থ এক্স, এখন এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে হবে, সেন্টিমিটার। যেখানে আমরা প্রস্থ পেয়ে গেলাম যে 1 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান 1 সেন্টিমিটার। তার মানে আমাদের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, তার মানে দৈর্ঘ্য যদি আমরা বলতে পারি দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স প্লাস 1 সেন্টিমিটার, তাহলে দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ ব্যবধান বলতে পার্থক্যটা বোঝানো হচ্ছে। তাহলে দেখেন আমরা যদি এক্স প্লাস 1 - x ধরি, তার মানে হচ্ছে 1 পাচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান আমরা 1 পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের শর্তটা ঠিক আছে। আচ্ছা, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান শেষ, আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি কত, 1 সেন্টিমিটার, এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি এক্স প্লাস 1 সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ শেষ, তার মানে আমাদের বলা হচ্ছে এরপরে তার ক্ষেত্রফল, তার মানে আমাদের ক্ষেত্রফল ধরতে হবে, তার মানে সুতরাং ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ ক্ষেত্রফল ইকুয়ালস টু x × x + 1 বর্গ সেন্টিমিটার। কারণ কি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাহলে আমরা প্রস্থ আর দৈর্ঘ্য পাইছি, দৈর্ঘ্য এবং প্রস্থ ইকুয়ালস টু কত, 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন কি বলা হচ্ছে, যে বলা প্রশ্নে বলা হচ্ছে যে শেষ অঙ্ক যদি 6 হয়, তাহলে শেষ অঙ্ক যখন 6 হবে তখন আমাদের ক্ষেত্রফলটা কত হবে, সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে দেখেন x × x + 1 এই দুইটার গুণফল যদি আমরা পাই কত, যে ধরলাম আমরা 10, কিন্তু আমাদের শেষ অঙ্ক কত, 10, আমাদের শেষ অঙ্ক লাগবে 6, তার মানে আমাদের কি করতে হবে, 10 এর সাথে 6 যোগ করতে হবে, 16, তার মানে x × x + 1 আমাদের 16 হতে হবে। এইরকমই হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে, অর্থাৎ আমাদের শেষ অঙ্ক আমাদের কত হতে হবে, 6 হতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, শর্ত মতে, যেহেতু আমাদের শর্ত দেওয়া আছে তার মানে আমরা শর্ত মতে, শর্ত মতে কি করতে হবে, ক্ষেত্রফল হবে x × x + 1। এখন x × x + 1 তার ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি 6 হয়, তার মানে আমাদের ক্ষেত্রফলের শেষ অঙ্ক 6 লাগবে, কিন্তু x × x + 1 এটার মান আমাদের একটা ধরে নিতে হবে 10n। এই 10n কিসের জন্য দোষ আমি একটু পরে বোঝানো হচ্ছে। তারপর শেষ অঙ্ক যেহেতু 6 লাগবে, সেজন্য আমরা কি করব, 6 একটা যোগ করে দিব। দেখেন এই যে মানটা পাবো, এই মান যদি আমরা যোগ বিয়োগ গুণ বা করি, তার ক্ষেত্রেও কিন্তু আমরা শেষে অলরেডি সব সময় আমরা 6 পাবো, এবং কীভাবে 6 পাই সেটা হচ্ছে এখন দেখাবো। ধরে নিলাম n এর মান 0 থেকে শুরু করে, ধরি n ইকুয়ালস টু, যদি স্বাভাবিক সংখ্যা যেটা আমরা ধরি 0, 1, 2, 3, 4 সামথিং ধরলাম n এর মান, তো যদি n এর মান আমরা এই যে কোনো সংখ্যা থেকে আমরা ধরি, তার মানে দেখেন n এর মান যখন 0 বসাই, তখন n ইকুয়ালস টু যখন 0 হবে তখন এটার মান কত হবে, n ইকুয়ালস টু 0 হলে 10 × 0, অর্থাৎ 0, 6, তার মানে x × x + 1 এর ক্ষেত্রফল 6, যার শেষ অঙ্ক 6 আছে, একটা শর্ত মানছে। তারপর যদি আমি 1 ধরি তার মানে হচ্ছে 16, 2 ধরি তার মানে হচ্ছে 26, 3 ধরলে হচ্ছে 36, 4 ধরলে হচ্ছে 46, 5 ধরলে হচ্ছে 56। দেখেন সবগুলা শেষে কিন্তু আমাদের 6 আছে, তার মানে ক্ষেত্রফলের শেষ অঙ্ক 6 নিয়ে আসার জন্য আমরা একটা শর্ত দিছি কি, 10n, অর্থাৎ
n এর মান 0 থেকে যদি শুরু করি তার মানে প্রতিটা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার শেষে অঙ্ক 6 হবে তাই আমরা ধরে নিতে হবে কি যে n equals to 0 1 2 3 ডট ডট মানে সব ক্ষেত্রে হচ্ছে যদি আমরা n equals to ধরে নেই তার মানে এই যে ক্ষেত্রফলটা পাবো অবশ্যই শেষে 6 থাকবে আচ্ছা এখন দেখেন আমাদের শর্ত শেষ এখন বলা হচ্ছে তাহলে তার কোন বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে অর্থাৎ কোন বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কি যে x আর x plus 1 টা পূর্ণবর্গ হতে পারে কি কিন্তু এই জায়গায় ক্ষেত্রে দেখেন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন x আর x plus 1 যেমন x এর মান যদি আমরা 1 ধরি তার মানে x plus 1 হচ্ছে 2 x এর মান যদি 2 ধরি তার মানে হচ্ছে 3 x এর মান যদি 4 ধরি তার মানে হচ্ছে 4 5 এরকম দেখেন সবগুলো এটা কিন্তু একটা ক্রমিক সংখ্যা x আর এটা হচ্ছে x plus 1 তাহলে 1 2 একটা ক্রমিক সংখ্যা 2 3 একটা ক্রমিক সংখ্যা 4 5 একটা ক্রমিক সংখ্যা তাহলে এই শর্ত থেকে আমরা দেখতে পাই যে কি যে এই ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেই দৈর্ঘ্য এবং প্রস্থ কি হতে হবে আমাদের ক্রমিক সংখ্যা হতে হবে তাহলে আমাদের এই নিচের লাইনটা আপনাদের লিখতে হবে এই বৈশিষ্ট্য অনুসারে এটা কিন্তু আমাদের শর্ত আছে এটার ক্ষেত্রে কোনো কাজ নাই শুধুমাত্র কাজ হবে এই জায়গার ক্ষেত্রে কারণ কি বলা হচ্ছে কোন বাহুর দৈর্ঘ্য তার মানে এটা যদি আমাদের প্রস্থ হয় এটা দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের দেখতে হবে পূর্ণবর্গ আছে কি না তার মানে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে এই দুইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থটা অবশ্যই আমাদের ক্রমিক সংখ্যা হয়ে গেছে কিভাবে x এর মান আমরা যদি 1 ধরি এটার মান হচ্ছে 2 অর্থাৎ প্রস্থ 1 হলে দৈর্ঘ্য 2 প্রস্থ 5 হলে দৈর্ঘ্য 6 তার মানে দুইটা ক্রমিক সংখ্যার গুণফলের মাধ্যমে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা দেখতে হবে তার মানে হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি এখানে দৈর্ঘ্য ও প্রস্থ দুইটি ক্রমিক সংখ্যা হবে আচ্ছা ক্রমিক সংখ্যা হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আবার দেয়া আছে কি শেষ অঙ্ক 6 এবং কি এবং ক্ষেত্রফলের শেষ অঙ্ক আচ্ছা এই লাইনটা আমি লিখে দিই তারপরে আমাদের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আমাদের দৈর্ঘ্য প্রস্থটা লিখতে হবে যে আমাদের ক্ষেত্রফলের শেষের অঙ্ক কত হতে হবে 6 হতে হবে যখনই আমাদের 6 প্রয়োজন হবে তখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা 6 আসে এরকম মানটা কত আছে দেখেন যদি আমি দৈর্ঘ্য 3 ধরি এবং প্রস্থ যদি আমরা 2 ধরি সেক্ষেত্রে আমি একটা রেজাল্ট পাবো এটার গুণফল হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণফল হচ্ছে 6 আর যদি আমি দৈর্ঘ্য 8 ধরি প্রস্থ 7 ধরি তাহলে আমরা পাবো কত 56 এছাড়া আপনি যে কোনো ক্রমিক সংখ্যা গুণ করে দেখেন যে আপনারা লাস্টে 6 অর্থাৎ শেষ অঙ্ক 6 হবে এমন কোনো সংখ্যা নাই তার মানে এই দুইটি ক্ষেত্রে শুধু 3 এবং 2 অর্থাৎ দৈর্ঘ্য 3 প্রস্থ 2 দৈর্ঘ্য 8 প্রস্থ 7 এই দুইটির ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি যে শেষের অঙ্ক 6 আছে তাহলে দেখেন এই শেষের অঙ্ক 6 এর ক্ষেত্রে আমরা 3 এবং 2 পাইছি এবং 8 এবং 7 পাচ্ছি যেখানে হচ্ছে আমাদের প্রশ্নে বলা হচ্ছে শেষের অঙ্ক 6 লাগবে আমরা শর্ত ঠিক আছে এখন আমাদের দেখতে হবে যে কি এইটা পূর্ণবর্গ হয় কিনা তাহলে এই পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা দেখে নিব যে 2 3 8 7 এইরকম কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই যার শেষে 2 3 কিংবা 8 7 আছে যদি 2 3 কিংবা 8 7 থাকতো যেমন ধরে নেন আমি 56 আচ্ছা 56 না যেমন হচ্ছে 87 এটা যদি পূর্ণবর্গ হয় যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ হয় তাহলে হচ্ছে আমাদের একটু সহজ হয়ে যেত কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ না কিংবা ধরেন লাস্টে 8 আছে যেমন 28 এরকম যদিও হয় যে 8 যদি আমাদের পূর্ণবর্গ হতো তাও কিন্তু আমাদের মানটা চলে আসতো কিন্তু এরকম কোনো সংখ্যা নাই যার শেষে হচ্ছে 2 3 কিংবা 8 7 আছে তো এই লাইনটা আমরা লিখে দিব এবং আপনাদের জন্য হচ্ছে একটা পূর্ণবর্গের একটা চার্ট দেখানো হবে তাহলে এই যে ডান দিকে আমি একটু লিখে দিলাম এটা হচ্ছে আমার আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখেন এই জায়গায় যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখি যে 1 4 9 16 25 এখানে 10টি দেয়া আছে আপনারা যদি অসীম পর্যন্ত দেখেন যে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে এই চারটি অঙ্ক কখনোই পাবেন না 2 3 8 7 যদি আমরা এই চারটি অঙ্কের ক্ষেত্রে যদি শেষে 2 3 8 7 পাইতাম তার মানে হচ্ছে আমরা যদি বর্গমূল করি তো বর্গমূল করার পর যে সংখ্যাটা পাবো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পূর্ণবর্গ হওয়ার একটা চান্স থাকতো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে কোনো সংখ্যাগুলোর শেষে কিন্তু আমরা 2 3 কিংবা 8 7 পাই না সেক্ষেত্রে হচ্ছে যদিও আমরা এটার বর্গমূল করি তার মানে হচ্ছে আমরা কোনো পূর্ণবর্গ সংখ্যা পাবো না কিংবা পূর্ণ সংখ্যা পাবো না এইগুলোর ক্ষেত্রে যে 2 3 এবং 8 7 এর ক্ষেত্রে তাহলে যদি 2 3 এবং 8 7 এর ক্ষেত্রে কোনো পূর্ণবর্গ সংখ্যা না পাওয়া যায় সরি এই 2 3 8 7 এর কোনো পূর্ণ সংখ্যা না পাওয়া যায় যে বর্গমূল করার পর তার মানে হচ্ছে আমরা কোনো দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে কোনো সংখ্যাই পাবো না যে তারা পূর্ণবর্গ হতে পারবে না তো এই কিভাবে হয় সেটা হচ্ছে একটু আমরা এখন দেখে নিব কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে 2 3 7 8 নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই লাইনটা আপনাদের লিখতে হবে যেহেতু আমাদের নাই সেজন্য আপনারা লিখবেন কিন্তু এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই
যার শেষে 2 3 7 8 বিদ্যমান। আর যদি আমাদের এমন পূর্ণবর্গ সংখ্যা আসে 2 3 7 8 থাকতো, তাহলে কিন্তু আমাদের একটা বাহুর দৈর্ঘ্য কোনো না কোনো বাহুর দৈর্ঘ্য অবশ্যই পূর্ণবর্গ হতো। যেহেতু আমাদের কোনো পূর্ণবর্গ শেষে 2 3 7 8 নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো বাহুই পাবো না যা একটা পূর্ণবর্গ হতে পারে। সেজন্য আপনারা কি করতে হবে, সুতরাং আয়তক্ষেত্রের এই অংশটুকু লিখে দিতে হবে, আমরা লিখে দিব এখন। আর যেহেতু 2 3 7 8 অঙ্ক বিশিষ্ট কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, সেজন্য হচ্ছে আমরা বলতে পারি কি আয়তক্ষেত্রের কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে না। যদি এই প্রশ্নের ক্ষেত্রে যদি 2 3 7 8 6 যদি থাকতো, 6 আর 7, কিন্তু 6 আর 7 গুণ করলে কিন্তু আমাদের শেষে 6 আসে না, যে 6 আর 7 গুণ করলে 42, আমাদের প্রয়োজন ছিল 46 হলে। কিন্তু 46 হলে ঠিক সেইভাবে হচ্ছে ক্রমিক সংখ্যা আসবে না, সেজন্য হচ্ছে আমরা কি করব, এই 2 3 7 8 যে অঙ্কগুলোর জন্য আমাদের শেষে 6 আসে, সেই অঙ্কগুলো দেখব আমাদের পূর্ণবর্গ কি না, যে আমাদের এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু আমাদের পূর্ণবর্গ হয় না যখন আমাদের শেষে থাকে। আর পূর্ণবর্গ না হওয়ার কারণে আমরা বলতে পারি কি আয়তক্ষেত্রে কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে না। আর যেহেতু বলা হচ্ছিল যে পূর্ণবর্গ হতে পারে কি, আমরা দেখতে পাইছি যে কি পূর্ণবর্গ হতে পারে না, তার মানে এই অংশটুকুই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 14 নম্বরটি বুঝতে পারছেন। তার